সকল দর্শকবৃন্দকে জানাই শুভ সন্ধ্যা। আজ আমরা অর্থাৎ মালদা মেডিকেল কলেজের রেসিডেন্ট ডক্টররা এবং MBBS পড়ুয়া ছাত্রছাত্রীরা উদ্যোগ নিয়েছি এবারের দুর্গোৎসব একটু অন্যরূপে প্রস্তুত করার। এই উৎসব আজ আনন্দের নয়, বরং লড়াইয়ের। মা দুর্গার 108টি নামের মধ্যে একটি হলো অভয়া। চলুন আজ এই মহাগৌরীর আহ্বান নামক বৈঠকের মাধ্যমে দেখে নিই মাকে আহ্বানের আরাধনা। ধন্যবাদ। हमारे में तो ये 9 दिन का नवरात्र का व्रत रखा जाता है, लेकिन बंगाल आके देखा यहाँ तो अलग ही लेवल का जश्न मनाते हैं। আমাদের বাংলায় মহালয়া হলো পূজো হলো সেই দিন যখন মা দুর্গার সব ছেলে মেয়েদের নিয়ে মরতে আসেন বলে আমরা সব আনন্দে হই হুল্লোড় করি। কিন্তু ভূভারতে এই দিনগুলোকে নবরাত্রি হিসাবেই পালিত করা হয়। এখানে দুর্গার 9টি রূপকে সবাইকে সমানভাবে পূজো দেওয়া হয়। নবদুর্গা প্রসঙ্গে একটি কবিতা মাথায় আসছে জানো? বেশ তো, শোনা আমাদের। হ্যাঁ শোনাও শোনা। এই ধরাতলে আগমনী গান বেজে ওঠে শোনো ধাত্রীর, অসুর নিধনে মাতবেন তিনি রূপ নিয়ে কাল রাত্রির। আঘাতে আচরে পেরিয়েছে ওরা অত্যাচারের গণ্ডি, মা দেখেছেন তৃতীয় আঘাতে তাই আজ রণচণ্ডী। অপশক্তির বিনাশ ঘটাতে কাত্যায়নীরা সুর গায়, নারীদের যত অসীম শক্তি এক হয়ে গেছে দুর্গায়। নারীদের যত অসীম শক্তি এক হয়ে গেছে দুর্গায়। প্রথমং শৈলপুত্রীতি দ্বিতীয়ং ব্রহ্মচারিণী তৃতীয়ং চন্দ্রঘণ্টেতি কুষ্মাণ্ডেতি চতুর্থকম পঞ্চমং স্কন্দমাতেতি ষষ্ঠং কাত্যায়নী তথা সপ্তমং কালরাত্রীতি মহাগৌরীতি চাষ্টমং নবমং সিদ্ধিদাত্রীতি নবদুর্গা প্রকীর্তিতা। উক্তন্যেতানি নামানি ব্রহ্মনৈব মহাত্মনা। দুর্গা সপ্তশতী মে দেবী দুর্গা খুদ কহতি হ্যায় স্ত্রিয়া সকলা